কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির স্বামী রাজ চক্রবর্তী। অন্যদিকে বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার স্বামী সৃজিত মুখার্জি। তারা দুজনেই চলচ্চিত্র নির্মাতা। শুক্রবার 3রা জুন পশ্চিমবঙ্গে সৃজিত ও রাজ দুজনেরই সিনেমা মুক্তি পেয়েছে, আর সেই সিনেমাকে কেন্দ্র করেই দ্বন্দ্ব জড়ালেন নির্মাতাদ্বয়। সৃজিত মুখার্জি পরিচালিত নতুন সিনেমা এক্স প্রেম, অন্যদিকে রাজ চক্রবর্তীর হাবজি গাবজি। এর মধ্যে রাজের সিনেমাটি প্রদর্শিত হচ্ছে নন্দনে, যেটা পশ্চিমবঙ্গ সরকারের অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত হয়। একই প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের জন্য আবেদন করেছিলেন সৃজিত, কিন্তু তার আবেদন গৃহীত হয়নি, এ কারণেই খেপেছেন সৃজিত। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই খুব উগড়ে দিয়েছেন নির্মাতা। লিখেছেন, একই দিনে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা, দুজনেই নন্দন একের জন্য আবেদন করেছিলাম, কিন্তু মাত্র একজন ছাড়পত্র পেয়েছেন। আদর্শগত এবং ন্যায়সম্মত ভাবে হয় দুটি সিনেমায় ছাড়পত্র পাওয়ার কথা, নয়তো কেউ পাবে না। এটা কেন হলো? কারণ যদিও সব সিনেমাই সমান, তবু কিছু সিনেমা অন্যদের তুলনায় বেশি সমান। সৃজিতের স্পষ্ট ইঙ্গিত রাজ্যের রাজনৈতিক অবস্থানের দিকে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের বিধায়ক রাজ, এই সুবাদে তিনি প্রাধান্য পেয়েছেন, এমনটাই সৃজিতের ধারণা। যদিও গণমাধ্যমকে সৃজিত বলেন, আমি এ বিষয়ে রাজের সঙ্গেও কথা বলেছি, সেও বিষয়টি জানে না। এদিকে গণমাধ্যমকে রাজ চক্রবর্তী বলেন, নন্দনে কার সিনেমা বা কোন সিনেমা ছাড়পত্র পাবে সেটা আমার জানার কথা নয়, সুতরাং এ বিষয়ে আমার কিছুই বলার নেই। নন্দনে সিনেমা মুক্তি দেওয়াকে ঘিরে তবে কি বিরোধে জড়িয়ে গেলেন রাজ ও সৃজিত? এ নিয়ে সৃজিতের স্পষ্ট জবাব, রাজের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, এ ঘটনার পরেও থাকবে না। শুভশ্রী, পরমব্রত চট্টোপাধ্যায় আমার প্রিয়জন, ওরা রাজের হাবজি গাবজিতে অভিনয় করেছে, দুজনকেই আন্তরিক শুভেচ্ছা জানাই। বিনোদন জগতের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।